বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা কেক বানিয়ে দেখাচ্ছি, ক্রিম কেক। খুব সহজেই, খুব সহজ রেসিপি, তোমরা বাড়িতে সহজেই বানাতে পারবে। আর হচ্ছে দেখে নাও আমি কিরকম করে বানাই। আর তোমরা তো জানো সামনে সাহেবের বড়দিন আসছে, বড়দিনে সবাই মিলে বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে। আমি আমি দেখাচ্ছি কি করে বানাতে হয় কেকটা। কেক বানানোর জন্য দেখো, প্রথমেই দুটো ডিম নিয়ে নিলাম। ডিম দুটোকে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটাতে হবে। তোমরা মিক্সার মেশিনেও দিয়ে করতে পারো, আমরা এটা হাত দিয়ে ফেটে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে ফাটিয়ে নেবে, ভালো করে ফেটিয়ে নেবে। দেখো যেন ফেনা ফেনা হয়ে যায়, তাহলে জানবে যে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ডিমের মধ্যে দুধ পাইল করছি। দুধটা নিয়েছি 100 গ্রাম। দুধটা গরম করে নেবে, গরম করার পর ঠান্ডা করে তারপর নেবে। এবার দুধটা আর ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। 200 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিনির গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এবার এটাকেও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে 50 গ্রাম তেল দিচ্ছি, কিন্তু তোমরা বাটারও দিতে পারো। বাটার দিলেও ভালো হবে, তেল দিলেও হবে, যে কোনো একটা দিতে পারো। আমি এখানে তেলই দিলাম। সাদা রিফাইন অয়েল নিয়েছি, তোমরা বাটার নিতে পারো। না হচ্ছে এইটা আবার ভালো করে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। কেক কেক করার জন্য মেন হচ্ছে ভালো করে ফাটাতে হবে। যত ভালো ফাটবে তত সুন্দর কেকটা ফুলবে, নরম তুলতুলে হবে। নিয়েছি চিনি, নিয়েছিলাম 200 গ্রাম। 240 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি চালনিতে ঢেলে দিলাম। চালনি দিয়ে চালিয়ে নেবো, যেন না কিছু ডালা ডালা থাকে। ডালা থাকলে ভালো হবে না, এই জন্য ভালো করে চালিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি ময়দার ওপর। এবার আমি বেকিং সোডা দিচ্ছি, 1/4 টিস্পুন, ছোট্ট চামচের একটুখানি। এবার দেবো বেকিং পাউডার। আমি 3 চামচ দিলাম। বেকিং সোডা কম দেবে, বেকিং পাউডারটা বেশি দেবে। এবার আমি ওতে দেবো কোকো পাউডার, 1 টিস্পুন কোকো পাউডার। আর 2 টিস্পুন দিলাম কোকো পাউডার। এবার আমি এটাকে ভালো করে চালিয়ে নেবো। নেবে চামচ নিয়ে এরকম করে চালিয়ে নেবে। নাড়বে, নাড়লেই নিচে সব পড়ে যাচ্ছে। এরকম করে নিয়ে করে নেবে। গেলো, দেখো ভালো করে চালিয়ে নিয়েছি, কিছু নেই। এবার আমি এটাকে ভালো করে মিক্স করতে হবে। সব উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিক্স করার পালা। যত ভালো করে মিক্স করবে তত সুন্দর কেক বানানো হবে, তত ফুলবে, সুন্দর হবে। অ্যাসেন্স নিয়ে নিয়েছি, দেখো 1 টিস্পুন ভ্যানিলা অ্যাসেন্স দিলাম। ভ্যানিলাটা দিতেই হবে, তবে ভালো গন্ধটা বেড়াবে। 1 টিস্পুন আর একটু দিলাম, 2 টিস্পুন। এবার এটাকেও দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর কালারটা এসেছে। কোকো পাউডার দেওয়া হয়েছে বলে ওই এনে চকলেটের মতো কালার চলে এসেছে। এবার এই যত এবার ভালো করে ফাটাবে, খুব সুন্দর করে একবারে ফেটিয়ে নেবে। যত ফেটাবে তত সুন্দর কেকটা ভালোভাবে হবে। দেখো কীরকম পড়ছে, ওরকম যেন লেয়ারটা থাকে। বেশি পাতলাও না, বেশি গাঢ় না, এরকম মিডিয়াম রাখতে হবে, তবেই সুন্দর কেক হবে। এরকম করে ভালো করে এবার ফেটিয়ে নেবো। পেপার নিয়ে নিয়েছি, তোমরাও দোকানেই পাওয়া যাবে বাটার পেপার। দেখো আমি এটাকে গোল করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর আমি এই যে ঘরেই থাকা হচ্ছে ডেসগি নিয়েছি সিলিভারের, এই ডেসগিটাতে আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে। আমি বাটার পেপারটা বসিয়ে দিচ্ছি,
এতে একটু এবার তেল দিয়ে দেবো উপর থেকে। তেলটা আমি মাখিয়ে নিচ্ছি, তেলটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। উপরে ফাটানো হয়ে গেছে দেখো, এবার আমি এই বাসনের উপরে আমি ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে পুরোটা ঢেলে দেবে, ভালো করে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেবে। এরকম করে একটু ঝাঁকিয়ে নেবে, তবে ভালোভাবে বসে যাবে। তো এরকম করে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আমি গ্যাসে দেখো এই যে আমি এটা গামলাটা বসিয়ে দিয়েছি, আমি এর উপরে একটা বালি দেবো। বালি দেওয়ার পর ওতে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি কেকটা বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কী করে। আমি আগে বালি দিয়ে দিচ্ছি, বালি দিলাম। বালিটা দিয়ে ভালো করে আমি গরম করে নেব। তোমরাও ভালো করে বালিটা দিয়ে গরম করে নেবে, ঢাকা দিয়ে দেবো। আমি এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, যেটা ভাতের হাঁড়ি রাখার স্ট্যান্ড, এটা আমি মধ্যিখানে বসিয়ে দিচ্ছি। এর ওপরে আমি আর একটা বাসন বসাবো, এটা দেওয়ার পর আমি এবার ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে আমি কেকটা বসানোর সময় তোকে দেখাচ্ছি। আমি গরম হয়ে গেছে, 10 মিনিট আমি রেখেছিলাম, গরম করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলছি। হ্যাঁ, বালিটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি এটা বসিয়ে দেবো। এটা আবার আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি উপর থেকে লোড়া চাপিয়ে দেবো, যাতে ভাপটা না বেরিয়ে যায়। একটা ভারী জিনিস কিছু চাপিয়ে দেবে, আমি লোড়া চাপিয়ে দিলাম। চাপা দিয়ে আধ ঘন্টা পরে ফিরে আসছি। ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি। দেখো এবার কেকটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা খুলছি। ওয়াও, খুব সুন্দর হয়ে গেছে দেখো, পুরো একদম ফুলে একবারে ফেঁপে গেছে। আমি দেখে নিচ্ছি এই কাঠিটার সাহায্যে। হ্যাঁ দেখো, কাঠিটা লাগে না, না অল্প একটু লাগছে, তার মানে হয়নি, আর একটু হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু হবে। ঠিক আছে, দেখো খুব সুন্দর ফুলে গেছে। আমি এবার নিভিয়ে দিয়েছি গ্যাস, এবার আমি নামিয়ে রাখছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ক্রিম দিয়ে কীরকম করে ডিজাইন করা যায়। দেখো কেকটা আমরা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখো কত সুন্দর তিন ভাগে ভাগ করে নিয়েছি। এরকম করে পাতলা পাতলা করে তোমরাও কেটে নেবে, তিন ভাগে কেটে নেবার পর এতে আমি এবার গ্লাসে চিনির জল গুলে নিয়েছি। দেখো চিনির জলটা চামচ দিয়ে আস্তে আস্তে পুরোটা ভিজিয়ে দিতে হবে। খুব সুন্দর করে ভিজিয়ে দিতে হবে। এরকম করে তিনটেই লেয়ারকে আমি ভিজিয়ে নিচ্ছি চিনির জল দিয়ে। তিনটেতেই পুরো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ক্রিমটা নিয়ে নিয়েছি, তোমরা কোনো সামনের দোকানে পেয়ে যাবে। এবার আমরা ফ্রস্টিংটা বানিয়ে নেবো হুইপড ক্রিম দিয়ে। ক্রিমটা 200 গ্রাম নিয়ে নিয়েছি, এবার আমি বাটিতে ঢেলে দিচ্ছি। হ্যান্ড বিটার, ফ্রস্টিংটা করার জন্য হ্যান্ড বিটারটা চাই। নিচে দেখো গ্রাইন্ডার দিয়ে ক্রিমটা বানিয়ে নিচ্ছি। দেখো সহজেই দেখো ক্রিম বানানো হয়ে যাচ্ছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও। কিছু কিছু হতে যায় 2 ঘন্টার কাজ না, খুব সহজ ইজি। একবারে পুরো ক্রিমটা বেড়ে যাচ্ছে, ভালোভাবেই ক্রিমটা হয়ে যাচ্ছে সহজেই। যদি না গাঢ় হচ্ছে ততক্ষণ করতেই থাকবে। খুব গাঢ় হয়ে গেলে অনেক ফুলে খেপে গেলে তারপরে তোমরা বন্ধ করে দেবে। দেখো কীরকম করতে হবে, এই দেখো এরকম যেন একদম ফুলে যায়। আর দেখো বাকিটা এরকম উপর করে দেবে, যেন লাগে নিচে যেন না পড়ে, একদম খুব সুন্দর ফুলে গেছে। এবার এরকম করে ফুলে যাওয়ার পর তোমরা কি করবে, আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবে। ক্রিমটা বের করে নিয়েছি, দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি কেকের ওপরে দেবো।
দেখো ভালো করে লাগিয়ে নিতে হবে। আমরা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, তোমরা একটা স্ট্যান্ড নিয়ে নেবে, নিয়ে তার উপরে বসিয়ে দেবে, দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর করে লাগিয়ে নিয়েছি। একটা লেয়ার হয়ে গেছে, এরপরে আমার একটা লেয়ার দেবো। আর একটা লেয়ার বসিয়ে দিলাম, এবার এটাতেও আমরা ক্রিমটা লাগিয়ে নেব। এটাতেও আবার ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর তিন নম্বর লেয়ারটাও দিয়ে দিলাম, দেখো ওপরেরটা সবজির ওপরেটা দিয়ে দিয়েছি। এবার এটাতে ভালো করে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগানো হয়ে গেছে ক্রিমটা, এবার ওপর থেকে একটু ডিজাইন করে নেবো আমরা, তারপর দেখাচ্ছি। এই ফুল ফুল আমরা সাজিয়ে দিয়েছি, কত সুন্দর পুরোটা সাজিয়ে দিয়েছি। তার উপরে একটা করে আমরা টুটি ফুটি লাল পাওয়া যায়, নাহলে চেরি চেরি থাকলে তোমরা চেরি দিয়ে দেবে কেটে কেটে। দেওয়ার পরে এবার দেখো কত সুন্দর লাগছে কেকটা। আমার ফার্স্ট টাইম বানালাম কেক, ক্রিম কেক। এমনি কেক তো অনেক বানিয়েছি, ক্রিম কেক এই প্রথমবার বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সবাইকে একটু শেয়ার করে দেবে। আমি পরে যদি বানাই আরও সুন্দর বানাবো তোমাদের মনের মতো, তোমরা এটা বাড়িতে বানিয়ে খাও। আর এটা খুব সহজেই ক্রিম কেক বাড়িতে বানানো যাচ্ছে, তোমরাও বানিয়ে খাও। আমরাও প্রথমবার করলাম, আমরা আরও ভালো বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখানেই ভিডিওটা শেষ করছি।